এসো নওদা পাতে যাই, এসো তাবলিগি ইজতে ভাই, এসো নওদা পড়াতে যাই, এসো তাবলিগি ইজতে ভাই, এসো তাবলিগি ইজতে ভাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী, পবিত্র কুরআন ও সহি হাদিস অনুযায়ী জীবন গঠন এবং শির্ক বিদাত মুক্ত সমাজ গড়ার আহ্বান নিয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী 32তম বার্ষিক তাবলিগ ইজতেমা। স্থান ট্রাক টার্মিনাল নওদাপাড়া রাজশাহী। তারিখ 10 ও 11 মার্চ, রোজ বৃহস্পতি ও শুক্রবার। উদ্বোধন প্রথম দিন বাদ আসর। উক্ত তাবলিগ ইজতেমায় সভাপতিত্ব করবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। উক্ত ইজতেমায় বক্তব্য পেশ করবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশ বরেণ্য ওলামায়ে কেরাম। উক্ত ইজতেমায় আপনারা দলে দলে যোগদান করে তাবলিগ ইজতেমাকে সাফল্যমণ্ডিত করুন এবং কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ার শপথ নিন। সাথে সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, ওহির বিধান কায়েম করো, সকল বিধান বাতিল করো। এসো নওদা পাতে যাই, এসো তাবলিগি ইজতে ভাই, এসো নওদা পড়াতে যাই, এসো তাবলিগি ইজতে ভাই, এসো তাবলিগি ইজতে ভাই।